হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আবার আমি চলে আসলাম এক্সেলের নতুন একটা ট্রিক ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি টু ডু লিস্ট কীভাবে তৈরি করতে পারি আমরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা ডেটা তৈরি করে রেখেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চেকবক্স আছে, চেকবক্সে যদি একটা ক্লিক করো তো দেখো এই যে ওয়ার্কআউট আছে, এখানে ওয়ার্কআউটের মাঝখানে একটা দাগ চলে আসছে। তো এইভাবে তোমাদের যে টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে সেগুলোকে এরকম ক্লিক করবে, দেখো এখানে দাগ চলে আসবে, মানে এগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এই জিনিসটা কীভাবে আমরা করতে পারি খুব সহজে আমরা দেখে নেব। আর বন্ধুরা, আমার চ্যানেল নতুন এসো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনটা প্রেস করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখান থেকে সব ডিলিট করে দিয়েছি তোমাদের ফ্রেশভাবে বোঝানোর জন্য। তো এরকম একটা ডেটা টাইপ করে নেবে, তো তারপরে এখানে চেকবক্স দিতে হবে। তো চেকবক্স দেওয়ার জন্য বন্ধুরা আমি একটা পার্টিকুলার ভিডিও করে রেখেছি, তো তোমরা ওখান থেকে চেক আউট করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। তার আগে আমি অল্প একটু বলে দিই, চেকবক্স নিয়ে আসার জন্য এই যে ডেভেলপার ট্যাবটা দেখতে পাচ্ছ ওটা অ্যাক্সেস করতে হবে। তো তোমাদের ডেভেলপার ট্যাবটা অ্যাক্সেস নাও থাকতে পারে, সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে তোমরা এই ফাইলে যাবে, ফাইলে গিয়ে এই অপশান আছে, অপশানে যাবে। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ কাস্টমাইজ রিবন, এখানে একটা ক্লিক করবে। তারপরে এই যে দেখতে পাচ্ছ ডেভেলপার ট্যাব, তো এটা আনচেক থাকবে, তোমরা এটা চেক করে ওকে করে দেখবে ডেভেলপার ট্যাব এখানে চলে এসছে। ব্যাস এইটুকুই তোমাদের কাজ। ডেভেলপার ট্যাবে যাবে, যাওয়ার পরে এই যে ইনসার্ট আছে এখানে ক্লিক করবে। তো দেখো এখানে চেক আছে, ঠিক আছে, চেকবক্স, এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার পরে যে এইভাবে ড্র করে নেবে, দেখো এখানে চেকবক্স এসে গেছে। এখান থেকে আমরা এই যে চেকবক্স লেখাটা এখান থেকে কেটে দিই, এভাবে কেটে দিলাম, তারপর এটা কপি পেস্ট করব, ঠিক আছে। এখান থেকে রাইট ক্লিক করলে বন্ধুরা এটা এডিট মোডে চলে আসবে, ঠিক আছে। এখান থেকে কপি করে নিলাম, এইভাবে পেস্ট করে দিলাম, একটা, দুটো, তিনটে, এই চারটে, ঠিক আছে। এটা পেস্ট করে দেওয়ার পরে কন্ট্রোল এ প্রেস করবে, দেখো এটা অল সিলেক্ট হয়ে গেছে। তো তারপর এই যে ফরম্যাট আছে এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ অ্যালাইন, এখানে ক্লিক করে জাস্ট অ্যালাইন সেন্টার করবে, এখানে করবে, দেখো এটা সেন্টারে চলে এসছে, যদি এদিকে ওদিকে থাকে, ঠিক আছে। তো দেখো এই যে চেকবক্স আমরা করে ফেলেছি। তো বন্ধুরা, এরপর আমাদের পরবর্তী কাজ কী হবে, এই চেকবক্সের সঙ্গে আমরা ফ্রি কলামটা আমরা অ্যাড করে দেবো। সেটা কীভাবে করবো, এখানে রাইট ক্লিক করবে, তারপর দেখতে পাচ্ছ ফরম্যাট কন্ট্রোল, ঠিক আছে, এখানে একটা ক্লিক করলে, ক্লিক করার পরে এই যে চেকড আছে এখানে একটা ক্লিক করবে। তারপরে এখানে লেখা আছে দেখো সেল লিঙ্ক, এখানে ক্লিক করবে, এখানে একটা, তারপরে ক্লিক করবে, ক্লিক করে ওকে। তারপর সেম প্রসেসটা এখানে রিপিট হবে, এখানে রাইট ক্লিক করলে এখানে গেলে, তারপরে এই যে চেকে ক্লিক করলে, তারপরে এখানে ক্লিক করলে, ক্লিক করে এখানে দিয়ে ওকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সেলগুলো ট্রু হয়ে গেছে, তাহলে এখানে যদি আনচেক করে দিই এটা ফলস হয়ে গেল, এইগুলো যদি আনচেক করে দিই ফলস, আর যদি চেক করি তাহলে ট্রু, ঠিক আছে। তো এটা একটু মাঝামাঝি করে নিই, এটা সেন্টার করে নিই, সেন্টার করে নিলাম। বন্ধুরা এরপর আমাদের কাজটা কী হবে, এই ডেটাগুলোকে এইভাবে সিলেক্ট করবে, যে ডেটাগুলোর উপর তোমাদের দাগ দিতে হবে মাঝখান থেকে, ঠিক আছে। তো এইভাবে সিলেক্ট করলে, সিলেক্ট করার পরে যে দেখতে পাচ্ছ কন্ডিশনাল ফরম্যাটিং আছে এখানে একটা ক্লিক করবে, ক্লিক করার পরে দেখতে পাচ্ছ নিউ রুল, এখানে একটা ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছ ইউজ ফর্মুলা আছে এখানে একটা জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে বন্ধুরা এই যে এখানে ফর্মুলা টাইপ করতে হবে, এখানে দেবে ইকুয়াল। তো বন্ধুরা এই যে সি কলামের সেলের লিঙ্কটা দেবো, কেননা ট্রু ফলসের উপরে বেস করে এই ডেটাগুলোর উপর কাজ হবে, ঠিক আছে। তো আমাদের সেলের লিঙ্কটা হবে সি টু, ঠিক আছে, সি দিয়ে টু দিলাম, দেওয়ার পরে আবার ইকুয়াল দিলে, ইকুয়াল দিয়ে তারপরে এখানে আমরা ট্রু লিখব, টি আর ইউ ই, ট্রু, ঠিক আছে। যদি ট্রু হয় তাহলে এই ওয়ার্কআউটের মাঝখান দিয়ে দাগ যাবে। এইভাবে আমরা ফর্মুলাটা দিলাম। তো তারপরে এই যে ফরম্যাট আছে এখানে ক্লিক করলে, ক্লিক করার পরে এই যে দেখো ফন্ট আছে এখানে ক্লিক করবে, তারপরে লেখা আছে দেখো স্ট্রাইক থ্রো, এখানে একটা ক্লিক করবে, দেখো এই মাঝখান দিয়ে একটা দাগ এসে গেছে, মানে আমাদের এরকম দেখাবে, ঠিক আছে। তারপর দেখবে আমরা যখন চেক করছিলাম একটা এখান থেকে কালার আসছিল, তো সেটা কীভাবে দেবো, এই যে এখানে দেখে ফিল, তারপর আমি এই গ্রিন কালার দিয়েছিলাম, তো গ্রিন কালারে দিয়ে দিলাম, দিয়ে ওকে করলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম আসবে, আমরা যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি এখানে তো এরকম আসবে, দেখতে পাচ্ছ। তারপরে আমি ওকে করে দিলাম, ব্যাস আমাদের ফর্মুলা এখানে অ্যাড হয়ে গেলো। জাস্ট যদি এখানে চেক করো এর মাঝখান দিয়ে একটা দাগ চলে আসবে, চলো দেখে নিই, এখানে করলে চেক, দেখো দাগ এসে গেছে, মানে ট্রু হয়ে গেছিলো, আমরা সেইভাবে ফর্মুলাটা লাগিয়েছিলাম। তো তারপর তোমরা কী করতে পারো, এই কলমটাকে হাইড করে দিতে পারো, এইভাবে সিলেক্ট করে হাইড করে দিলে, তাহলে আরও দেখতে ভালো লাগবে এভাবে, দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এটা কীভাবে করতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।